বন্ধুরা, আজ আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, ত্রৈরাশিক পদ্ধতি, যেগুলো যে অঙ্কগুলোর সমাধান আমরা মাত্র 4 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যেই করতে পারবো। ওকে, শুরু করা যাক। 5 জন লোক 10 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 25 জন লোক ওই কাজটি কতদিনে করতে পারবে? আমরা অত্যন্ত সহজ একটা টিপস বলছি, আপনি কি করবেন, যে কোনো জন আর দিনের অঙ্ক থাকলে এই দুজনকে প্রথমে গুণ করবেন, 5 আর 10 গুণ করলে কত উত্তর হবে? 50। এরপর আপনাকে দিয়েছে যে 25 জন লোক কাজটি কত দিনে করতে পারবে, তাহলে 25 গুণিত 25-এর সঙ্গে কত গুণ করলে 50 উত্তর হবে? আমরা জানি যে 25-এর সঙ্গে 2 গুণ করলে 50 উত্তর হবে, তাহলে এই 2 হলো আপনার উত্তর। আবার বলছি, 5 জন লোক 10 দিনে একটি কাজ করতে পারে, তাহলে এখানে আপনি কি করবেন, 5-এর সঙ্গে 10 গুণ করবেন, 5-এ 10-এ গুণ করলে উত্তর হয় কত? 50। এবার আপনাকে কি করতে হবে, যে 25 জন লোক কাজটি কতদিনে করতে পারবে, তাহলে 25 জন লোক আপনার ফাইনাল অ্যান্সার কত করতে হবে? 50, এটা মাথায় রাখবেন। তাহলে 25-এর সঙ্গে কত গুণ করলে 50 উত্তর হবে? 25-এর সঙ্গে আমরা জানি 2 গুণ করলে, 25-এর সঙ্গে 2 গুণ করলে উত্তর হবে 50। তাহলে 5 জন লোক 10 দিনে একটি কাজ করতে পারে, 25 জন লোক কদিনে করতে পারবে? 2 দিনে করতে পারবে। তাহলে কিভাবে করা যাবে, 5 10-এ 50, 25 2 গুণে 50, তাহলে আপনার উত্তর হলো 2 দিন। ওকে, আমরা একই রকম আরেকটি অঙ্ক দেখে নেব, মনে কর। ওকে, আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাব। 10 জন লোক 10 দিনে একটি কাজ করতে পারে, তবে 25 জন লোক ওই কাজটি কতদিনে করতে পারবে? খুব সহজেই আমরা করতে পারবো। তাহলে প্রথমে আমরা কী করতে হবে, জন আর দিন গুণ করতে হবে। তাহলে জন কত জন? 10 জন। কত দিন? 10 দিন। তাহলে 10-এর সঙ্গে 10 গুণ করবেন, 10 আর 10 গুণ করলে উত্তর কত হবে? 100। তাহলে এই 100টার দিকে আপনি লক্ষ্য রাখবেন, এই 100 আপনাকে উত্তর করতে হবে। এরপর দেওয়া আছে 25 জন লোক কাজটি কতদিনে করতে পারবে, তাহলে 25 গুণিত আমরা একটা গোল করে দিচ্ছি, 25-এর সঙ্গে কত গুণ করবেন যাতে আপনার উত্তর কত করতে হয়? 100। তাহলে 25-এর ঘর যদি আপনি নামটা রাখেন, 25-4-এ গুণ করলে উত্তর হবে 100। তাহলে কিভাবে আমরা উত্তরটা পেলাম, 10 জন লোক 10 দিন একটি কাজ করতে পারে, তাহলে 10-10-কে 100, তাহলে 100টা ইম্পর্টেন্ট, 100টা লক্ষ্য রাখবেন। 25 জন লোক কাজটি কতদিনে করতে পারবে, 25-4-এ গুণ করলে, 25-4-এ গুণ করলে হয় 100, তাহলে আমার ফাইনাল উত্তর হলো 4 দিন। ওকে, আমার নেক্সট প্রবলেমে চলে যাব। 5 জন লোক 10 দিনে 20 বিঘা জমি চাষ করতে পারে, 10 জন লোক 5 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবেন যে 5 জন লোক 10 দিনে, এখানে দিনের সঙ্গে কত বিঘা জমি চাষ করছে ওটা চলে আসছে, 20 বিঘা জমি চাষ করছে। অর্থাৎ এখানে 3টা রাশি চলে আসছে, জন, দিন এবং জমি। তাহলে এই ধরনের অঙ্ক কীভাবে আপনি করবেন, মাত্র 3 থেকে 4 সেকেন্ড সময়ের মধ্যে? আপনাকে প্রথম যে নিয়মটা বলেছিলাম, জনের সঙ্গে দিন গুণ করবেন, তাহলে 5-এ আর 10-এর গুণ, 5 গুণিত 10 ভাজিত কত বিঘা জমি চাষ করেছে? 20 বিঘা। ওই 20টাকে আপনাকে নিচে লিখতে হবে, 5 গুণিত 10/20 সমান চিহ্ন দিয়ে। একই রকমভাবে 10 জন 5 দিনে, এই জন আর দিন যেখানে দেখতে পাবেন সেখানে গুণ করবেন, তাহলে 10 গুণিত 5। নিচে থাকলো যে কত বিঘা জমি চাষ করতে পারবে, কত বিঘা জমি চাষ করতে পারবে আমাদের জানা নেই, আমি ধরে নিচ্ছি x। অর্থাৎ জমি কতটা চাষ করবে সেটা শুধু নিচে লিখবেন আর বাকিগুলো উপরে গুণ করবেন। 5 জন লোক 10 দিনে, তাহলে 5-এর সঙ্গে 10 গুণ, কত বিঘা জমি? 20 বিঘা। তাহলে বিঘাটাকে সবসময় নিচে লিখবেন, তাহলে 20 নিচে লিখেছি আমি। 10 জন লোক 5 দিনে, জন আর দিন যেখানেই দেখতে পাবেন সেখানেই গুণ করবেন, তাহলে 10-এর সঙ্গে 5-এর গুণ, নিচে থাকলো কত? কত বিঘা জমি, তাহলে x বিঘা জমির পরিমাণ কি আমরা সবসময় নিচে লিখব, তাহলে x আমাকে বের করতে হবে। এবার দেখুন, আমরা
কোশ্চেনটা মুছে দিচ্ছি। পাঁচের সঙ্গে ডান দিকের পাঁচ কেটে গেল, দশের সঙ্গে ডান দিকের দশ কেটে গেল, তাহলে উপরে থাকলো এক এক আর নিচে এক্স কুড়ি। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে ওপরে এক, ওপরে এক আছে দুকুড়ি এবং সমান চিহ্ন রয়েছে, তার মানে এক্স এর মান কত হবে, এক্স এর মান কুড়ি হবে। তাহলে কুড়ি দিনে কাজটি করতে পারবে, অর্থাৎ কুড়ি বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হলো কুড়ি বিঘা। ওকে, আমরা শেষ করলাম যে কীভাবে ত্রৈরাশিক পদ্ধতির অঙ্কগুলো চার থেকে পাঁচ সেকেন্ড সময়ের মধ্যেই ক্যালকুলেশন করে বের করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।